কইতাম পারি না, এখন হইতামই না। আমার দেশ আমার গর্ব। জ্বালানি তেলের দাম বেড়েছে, হঠাৎ করেই অতিরিক্ত ব্যয়ের বোঝা এসে পড়েছে মানুষের মাথায়। ব্যয় বাড়লেও বাড়েনি আয়, তাই তো অতিরিক্ত ব্যয়ের বোঝা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। জ্বালানি তেলের প্রথম চাপই পড়ছে বাস ভাড়ায়। বিয়ানীবাজারে পরিবহন শ্রমিকদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। বিয়ানীবাজার থেকে সিলেট যেতে যাত্রীদের ভাড়া গুনতে হতো 90 টাকা। বর্তমানে অনেক পরিবহন যাত্রীদের কাছ থেকে তেলের দাম বৃদ্ধির কথা বলে বাড়তি ভাড়া আদায় করছে। তবে এ বিষয়ে বিয়ানীবাজারের কোনো চালক কিংবা হেলপার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। তবে অনেক বাসের হেলপার যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেয়ার বিষয়টি স্বীকার করেছেন, আর উপায় না পেয়ে যাত্রীরাও হেলপারদের কথা মতো অতিরিক্ত ভাড়া দিচ্ছেন। তেলের দাম বাড়ছে, এটা তো আমরা আসলে জনজীবন অত্যন্ত দুর্ভোগর। বাসর ভাড়া টাইমলি এখন বাড়বো, এরপরে যে ডিজেল পেট্রোলের দাম বাড়ছে সারা দেশে, শুধু আমরা না বিয়ানীবাজারটা, সারা দেশে দুর্ভোগ বাড়ছে। এটা আসলে আমরা লাগি অত্যন্ত ক্ষতিকর, সাধারণ জনগণের লাগি এটা খুব। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে এখনও অনেক পাম্পের ডিলারদের দোকান বন্ধ রয়েছে, আর যারা খুলেছেন তাদের বেচা কেনা আগের চেয়ে কম। কালকেও খুলিনি আমি, আসতে পারি না, রাত্রে আসছি, শরীর বেশি খারাপ না আজকে। এই মনে করতে আপনার আধা ঘন্টা আগে দোকান করছি, এই দোকান তো এলোমেলো ছিল। নতুন দাম বাড়ার কারণে বেচা কিনে একবারে সীমিত, মোটামুটি যে তেল বর্ত আসলে 1 লিটার হে ইয়া আধা লিটার বর্ত। দাম বৃদ্ধির দ্বারা ভাই বর্তমানে ব্যবসাটা স্লো দূরাত আপনারা, আর মাল যদি যথেষ্ট পরিমাণে স্টক দিয়ে থাকতো তাহলে কিছু একটা লাভ হইল অনেক, যেহেতু নতুন রেটে মাল কিনা নতুন রেটে বিক্রি করার জন্য চালানটা বৃদ্ধি পাওয়ার জন্য ভাই ব্যবসাটা মানে অবস্থাটা মানে খুব খারাপ হয়েছে আর কি। সাধারণ জনগণের প্রশ্ন, এই ভোগান্তির শেষ কোথায়? তারা সংশ্লিষ্টদের কাছে আশা করেন খুব শীঘ্রই জ্বালানি তেলের দাম কমিয়ে আনবেন। ডেস্ক রিপোর্ট, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।